বানে ধুই নিছে রাজ্য, ইয়ার মাজতে জীবকুলর ঘটিছে বিলাই। নিরাপদ ঠাই বিচারি এইদরে রাষ্ট্রীয় ঘাইপথর উপরতে দিগবিদিক হেরুয়াইছে গজকুলে। ইয়া কাজিরঙ্গার মাজেদি যাওয়া 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ। আহারর বানত কাজিরঙ্গা প্লাবিত হওয়ার সময়তে বুড়া পাহাড় বনাঞ্চলের হাতি ক্যাম্প এলাকাত রাষ্ট্রীয় ঘাইপথ অতিক্রম করে কার্বি পাহাড়ের দিকে গতি করেছে উদ্যানের হাতি। এইবারের বানত উদ্যানখনের মুঠ 223টা বন শিবিরর 61টা বন শিবিরে জলমগ্ন হয়ে পড়েছে। বানর প্রকোপ বৃদ্ধি পাত উদ্যানের একাংশ বন্যপ্রাণী হাইল্যান্ডত আশ্রয় লৈছে, যদিও একাংশ বন্যপ্রাণী 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ অতিক্রম করে এনেকয়ে কার্বি পাহাড়ের দিকে ধাবমান হয়েছে। কিন্তু রাষ্ট্রীয় ঘাইপথর উপরত বাহন চালক সতর্ক নোহার বাবে ঘটিবলে লৈছে এটা বন্যপ্রাণীর দুর্ঘটনা। সোমবারে কাঞ্চনজুরি এনিমেল করিডরত এখন তীব্রবেগী DY বাহনে খুন্দিয়ায় আহত করে এটা পহু। পিছত বাগরি আরক্ষীয়ে জব্দ করে দুর্ঘটনা সংঘটিত করা বাহনখন। আনহাতে বিহালীর রাংসালী দলনির নিকামুলিয়া ঘাটতো উদ্ধার হল কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের পর উলাই অহা হরিণা পহু। তেজপুরের কলিবাড়ী ড গাঁত রাইজে প্রত্যক্ষ করে ব্রহ্মপুত্রেদি উটি অহা দুটাক প্রাপ্তবয়স্ক পহু। ইয়ারে এজনী পহুক রাইজে উদ্ধার করে বন বিভাগক সমজাই দিয়ে। টিয়কর বেজর সিগাটো উদ্ধার এটি সুগরি পহু। রাইজে পহুটো উদ্ধার করার পিছতে সমজালে বন বিভাগের হাতত। প্রকৃতির সংহারী রূপত এতিয়া এইদরেই আশ্রয়হীন জীবকুল। ব্যুরো রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। বানে ধুই নিছে রাজ্য, ইয়ার মাজতে জীবকুলর ঘটিছে বিলাই। নিরাপদ ঠাই বিচারি এইদরে রাষ্ট্রীয় ঘাইপথর উপরতে দিগবিদিক হেরুয়াইছে গজকুলে। ইয়া কাজিরঙ্গার মাজেদি যাওয়া 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ। আহারর বানত কাজিরঙ্গা প্লাবিত হওয়ার সময়তে বুড়া পাহাড় বনাঞ্চলের হাতি ক্যাম্প এলাকাত রাষ্ট্রীয় ঘাইপথ অতিক্রম করে কার্বি পাহাড়ের দিকে গতি করেছে উদ্যানের হাতি। এইবারের বানত উদ্যানখনের মুঠ 223টা বন শিবিরর 61টা বন শিবিরে জলমগ্ন হয়ে পড়েছে। বানর প্রকোপ বৃদ্ধি পাত উদ্যানের একাংশ বন্যপ্রাণী হাইল্যান্ডত আশ্রয় লৈছে, যদিও একাংশ বন্যপ্রাণী 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ অতিক্রম করে এনেকয়ে কার্বি পাহাড়ের দিকে ধাবমান হয়েছে। কিন্তু রাষ্ট্রীয় ঘাইপথর উপরত বাহন চালক সতর্ক নোহার বাবে ঘটিবলে লৈছে এটা বন্যপ্রাণীর দুর্ঘটনা। সোমবারে কাঞ্চনজুরি এনিমেল করিডরত এখন তীব্রবেগী DY বাহনে খুন্দিয়ায় আহত করে এটা পহু। পিছত বাগরি আরক্ষীয়ে জব্দ করে দুর্ঘটনা সংঘটিত করা বাহনখন। আনহাতে বিহালীর রাংসালী দলনির নিকামুলিয়া ঘাটতো উদ্ধার হল কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের পর উলাই অহা হরিণা পহু। তেজপুরের কলিবাড়ী ড গাঁত রাইজে প্রত্যক্ষ করে ব্রহ্মপুত্রেদি উটি অহা দুটাক প্রাপ্তবয়স্ক পহু। ইয়ারে এজনী পহুক রাইজে উদ্ধার করে বন বিভাগক সমজাই দিয়ে। টিয়কর বেজর সিগাটো উদ্ধার এটি সুগরি পহু। রাইজে পহুটো উদ্ধার করার পিছতে সমজালে বন বিভাগের হাতত। প্রকৃতির সংহারী রূপত এতিয়া এইদরেই আশ্রয়হীন জীবকুল। ব্যুরো রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।